হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্লাইস অফ পাই। স্লাইস অফ পাইয়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকেরটা কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ, দেখতেই পাচ্ছেন, পাইয়ের দুর্গা ফটোগ্রাফির। অনেক দিনের ইচ্ছা ফাইনালি পূরণ করা হলো। অ্যাকচুয়ালি ওর প্রপার এজটারও ওয়েট করছিলাম আমরা, চাইছিলাম ও 5-6 বছর হয়ে যাক, তারপরে এই ফটোশ্যুটটা করব। তো আজকের এই ব্লগে পুরো আমাদের এই ফটোশ্যুটের জার্নিটা, বিহাইন্ড দ্য সিন সব কিছুই তুলে ধরলাম। দেখতে থাকুন আর অবশ্যই জানান কেমন লাগলো। আর আপনাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন, খুব ভালো লাগবে। লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্লাইস অফ পাই। দেখতে পাচ্ছেন এখানে পাইকে রেডি করানো হচ্ছে। আজকে আমরা সবাই মিলে যাব কুমারটুলি সকাল সকাল, আর কুমারটুলিতে গিয়ে ও পাইয়ের স্পেশাল ফটোগ্রাফি হবে। তাই ওকে মা দুর্গা সাজাচ্ছে পিয়ালি। এখন ওর মেকআপও শুরু হয়ে যাবে, কিছু প্রপসও আমরা কিনে এনেছি আগে থেকে। আমরা এখন স্টার্ট করব। প্রায় সকাল বাজে 6টার সময়, খুব ভোরবেলা উঠে গেছিলাম। মোটামুটি 8টার সময় ফটোগ্রাফারকে টাইম দেওয়া আছে, তো 8টার মধ্যে আমাদের কুমারটুলি পৌঁছাতে হচ্ছে। তুমি একটু শান্ত থাকো, ঠিক আছে? বেশি নড়াচড়া করবে না, তাহলে মেকআপটা যাবে খেতে, ঠিক আছে? ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্ল্যান করেছি ওর মেকআপ শ্যুটটা হয়ে যাবে এখন অ্যারাউন্ড 6:45 বেজেই গেছে, 7:30 বেরোনোর কথা আমাদের। তো লেটস সি কীরকম হয়। ফার্স্ট টাইম মেকআপ হচ্ছে, তো আমি কোনোদিনও বাড়িতেও মেকআপ ইউজ করি না ওর মুখে, তো সেটার জন্য একটু টেন্সড। লেটস সি কী হয়। আর ওভারঅল শাড়ি টাড়ি তো পরানো হয়ে গেছে, ফুলটুলগুলো আছে রাখা। মেকআপ তো শুরু হলো, কিন্তু পাই কি আর চুপ করে বসে থাকার মেয়ে, তাই একদিকে মেকআপ আরেকদিকে ওর দুষ্টুমি দুটোই সমান তালে চলতে থাকলো। এখানে যিনি মেকআপ করছেন রুবি, আমি তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আমার রিকোয়েস্ট ছিল যত কম পসিবল মেকআপ করা যায়। দুর্গা ফটোশ্যুটে আই মেকআপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আই মেকআপ যদিও আমি আর একটু বোল্ড এক্সপেক্ট করেছিলাম, বাট পাই খুব একটা কমফোর্টেবল হচ্ছিল না দেখে যতটা ও কমফোর্টেবল ঠিক ততটাই করা হয়েছে। নাও অলমোস্ট ডান, সাম ফিনিশিং টাচেস হিয়ার অ্যান্ড দেয়ার। রুবি মানে আপনার ফোন নম্বর দে দুঙ্গি ইউটিউব চ্যানেল পে, ঠিক হ্যাঁ? মানে কন্ট্যাক্ট নম্বর। আর বহুত আচ্ছা মেকআপ কি আপ সুবহ 6 বাজে আয়ে, ইসিলিয়ে থ্যাংক ইউ সো মচ। ওকে, মানে রাজেশ্বরী সে তো করবাতি হু, আপসে ভি করবাই, মতলব ভেরি হ্যাপি, স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মচ, থ্যাংক ইউ। জলদি আমরা ব্লগটাকে শুট করবো। ওকে, আমরা কুমারটুলি যাবো, লেটস গো। সকালে এত ব্যস্ততার মধ্যে একদম কথা বলে হয়ে ওঠে হয়নি, তো এই যে পাই রেডি, পুরো পাই বসে পসিটে বসে, আর মা যাচ্ছে, হেল্পিং হ্যান্ড তো লাগবেই, ইন্দ্র আছে, এবার আমরা যাচ্ছি। আমরা একটু লেটই হয়ে গেছে, অলরেডি 8টা বাজে এখন আমরা স্টার্ট করছি, তো চল জলদি করে এখানে চলে যাই, তারপরে নেক্সট ব্লগটা ওখান থেকে কন্টিনিউ করবো।
আমাদের সকাল 8টার মধ্যে কুমারটুলি পৌঁছানোর কথা ছিল, বাট উই ওয়্যার রানিং লেট। 8:30 অ্যারাউন্ড আমরা গিয়ে পৌঁছই, গিয়ে দেখি আমাদের ফটোগ্রাফাররা বাই দ্যাট টাইম অলরেডি পৌঁছে গিয়ে আমাদেরই ওয়েট করছিলেন। সেদিন পাইকে দেখে পথচারীরাও দাঁড়িয়ে পড়ছিলেন এবং ওর ফটো ভিডিওস নিচ্ছিলেন আমাদের জিজ্ঞাসা করে। ফটোশ্যুট শুরু হয়ে গেল বিভিন্ন লোকেশনে। সারপ্রাইজিংলি পাই কিন্তু খুব শান্তভাবে পোজ দিয়েছে এবং অনেক কম্পোজড ছিল, মানে এতটা শান্তভাবে ও যে পুরো টাইমটা কাটাবে আমরা এক্সপেক্টই করিনি। আমাদের আমাদের ম্যানেজাররা এবার এই ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ডের কিছু কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই খুব ইচ্ছা পাইয়ের একটা দুর্গা ফটোশ্যুট করার, বাট সুইটেবল এজ কিন্তু এই 6-7 বছরের। এই বয়সে এরা ততটা বড় হয়ে যায় যখন ওরা ইনস্ট্রাকশন ফলো করতে পারে আর মুখের সেই ইনোসেন্স ভাবটাও থেকে যায়। ফটোগ্রাফি আর মেকআপ তো আউটসোর্স করব ভেবেই নিয়েছিলাম, তাই পুরো কস্টিউমের দায়িত্বটা নিজেই তুলে নিলাম এবং অনেক লোকাল মার্কেট ঘুরে একটা একটা করে কিন্তু সিলেক্ট করা, শাড়ি বলুন আর প্রতিকটা গয়না, এই লম্বা ফলস চুলটা এবং তার সাথে জোগাড় করা হয়েছে প্রপসগুলো। এই যে হাতে ত্রিশূলটা দেখছেন, এটা কিন্তু আমরা গোড়াবাজারের কুমারপাড়া থেকে গিয়ে, যেখানে ঠাকুর তৈরি হয় আর কি, ওখান থেকে গিয়ে সাইজ মতো নিয়ে আসা। এটা ছাড়াও আমাদের পুজোর কিছু সামগ্রী আনা হয়েছে। আগের দিন রাতে আমরা ফুল মালা এগুলো সব কিনে রেখেছিলাম। দুর্গা ফটোশ্যুটে পদ্ম তো লাগবেই, তো পদ্ম নিয়ে আসা হয়েছিল এবং তার সাথে কিছু ফ্রেশনেসের জন্য জুঁই ফুলের মালা এবং তার সাথে সাথে একটা ফুলের সাজি, ধুনোচি, কারণ ধুনোর ধোয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এফেক্ট ক্রিয়েট করে ফটোশ্যুটের ক্ষেত্রে, তো সেইগুলো একটা একটা করে সব জোগাড় করা হয়েছিল। আর এই যে হাতে পায়ে আলতাটা দেখছেন, এটা কিন্তু আগের দিন ইন্দ্রনীল খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল। দুর্গাপূজোর আর সপ্তাহ দুয়েক বাকি, তাই কুমারটুলির শেষ মুহূর্তের ব্যস্ততা ধরা পড়লো আমাদের ক্যামেরায়। মালা দিয়ে দাও, কোন ছিল?
এখানে দেখুন ধুনুচির ধোঁয়াটা কত কম বেরোচ্ছে, কিন্তু ফটোগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন না। একেই বলে প্রফেশনাল হাতের টাচ। ফটোগ্রাফাররা এত সুন্দরভাবে লাইটিংটা করেছে যে ফটোগুলোর একটা অদ্ভুত মোহময়ী রূপ নিয়েছে। দেড় দু ঘন্টা কেটে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পাই এবার পেশেন্স ছাড়াচ্ছে। পাই পাই টাকা 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 পাই টাকাও তো আমার কাছে এখন এখানে আছে পীয়ূষ আর ও শুভ, দুজনেই লাইটস অ্যান্ড শেডস থেকে, যারা আমাদের ফটোগ্রাফিটা এখন কমপ্লিট করলো। আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো, দাদারা খুবই রিজনেবল কস্টে, আমি ভাই বলবো অ্যাকচুয়ালি আমার থেকে অনেক ছোট, তো অনেক রিজনেবল কস্টে আমাদের ফটোগ্রাফিটা করলো। আর পাইয়ের যে মারাত্মক রকমের ট্যান্ট্রাম সেগুলো ওনারা পেশেন্টলি যে সহ্য করলেন, এটাতেই হ্যাটস অফ। তোমাদেরকে বললাম, তোমরা কিছু বলে দাও নিজেদেরকে। আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আজকের ফটোশ্যুটটা করে, আমরা আরও বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমরা কিছু করতে পারিনি। যতটা করা সম্ভব হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন, ক্যান্ডিড মুভে যেগুলো পাওয়া গেছে ওগুলো খুব ভালো। তোমাদের ডিটেলসগুলো দিয়ে দেবো, হ্যাঁ ডিটেলসগুলো ওনাদের দিয়ে দেবো। আমি কাজটাও মাঝে মাঝে দেখেছি, আমার তো মনে হলো ওপর থেকে রাফ, আমি রফ যেগুলো দেখলাম সেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। ওনারা আজকের মধ্যেই আমাদের পাঠিয়ে দেবেন, তো সেখানে মোটামুটি 7টা ফটো আমরা সিলেক্ট করবো, যেটা ওনারা ফার্দার এডিট করে ওনারা পাঠাবেন। তো কোনো দরকার হলে এরকম ফটো শ্যুট করতে হলে ওনারা আছেন, আমার মনে হয় ওয়েডিং বার্থডে সব কাইন্ড অফ ফটো শ্যুটের জন্য ওনারা অবশ্যই আছেন। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। সব শেষে থাকছে পায়ের কিছু দুষ্টুমি ভরা ক্যান্ডিড মুহূর্ত, যেগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে লাইটস অ্যান্ড শেডস। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট সেকশানে, আর ভালো লাগলে লাইক শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ। Sumana, Sumana, Sumana